আসসালামু আলাইকুম ওয়ান টিভি বাংলা নিয়মিত সংবাদ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা হলো তা অলরেডি যথেষ্ট ভাইরাল হয়ে গেছে, সবাই জানে। এবং আজকে এই কারণে আমাদের লক্ষ্মীপুর জেলা সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং ঢাকাতে লকডাউনটা একটু কড়াকড়ি চলছে। বিষয়টা হলো হেফাজত ইসলামের মামুনুল হককে দুপুর একটার সময় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তো গ্রেপ্তারের পর এখন উনি কী অবস্থা আছে, কোথায় আছে এবং গ্রেপ্তারের সময় সাথে কে কে ছিল, কোথায় ছিল, এ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে আমরা জেনে নিচ্ছি গ্রেপ্তারের পর দুপুর দুইটার সময় ডিবি পুলিশের যে কর্মকর্তা ওনাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে কি বলেছে, চলুন আমরা এক নজরে ওনার কথাগুলো শুনে আসি, তারপরে আমরা ক্লিয়ার হয়ে যাব মূল বিষয়টি কি। তদন্তের ভিত্তিতে আমাদের কাছে যেটা আমরা মানে কনফার্ম হয়েছি যে এই মামলার সাথে সে জড়িত, আমরা মোহাম্মদ হোসেনের মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে একটা কোনো একটা দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার করে ওইখান থেকে আমরা আমাদের অফিসে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। এছাড়া আপনারা জানেন যে পল্টন থানা সহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের মামলা সহ অনেক বড় অনেকগুলি মামলা রয়েছে, সেই মামলাও আমরা শুনেছি তাকে শুনে আসে দেখাতে পারে, সব কিছু মিলে আমরা তাকে কোনো সমস্যা হয়নি। তো দর্শক, আমরা শুনলাম মূলত ওনাকে কি কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, 2013 এবং 2015 সহ যেসব পুরনো যে মামলাগুলো আছে এই মামলাগুলোর জের ধরে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তো দর্শক, এখন এই পর্যন্ত, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।